হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সববার দোয়া অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার সকাল আটটা বাজে অনেক দিন পর এক্সাম টেক্সাম শেষ করে ফ্রি হলাম অনেক ভালো লাগছে আসলে অনেক দূর জানি করতে হয় এর আগে ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আমার ভার্সিটি কিন্তু অনেক দূর তো আমার টেক্সট এক্সাম শেষ তো আবার পরীক্ষা শুরু হবে একদম ফাইনালের সময় তো আজকে অনেক দিন পরে রান্নাঘরে যাব তো রান্না করব। আমার শাশুড়ি মা খেতে চেয়েছে মুরগির মাংস তো আজকে আমি তোমাদেরকে ওইটা রান্না করে দেখাবো আর বাকি সব আমার শাশুড়িমাই রান্না করবে শুধু মুরগিটা আজকে আমি রান্না করব। তাহলে চলো আর আজকে আমার একটা জামা বানিয়েছিলাম তো সেটার স্যালোয়ারটা বানানো হয়নি তো আজকে তোমাদেরকে আমি দুইটা স্যালোয়ার কাটিংও দেখিয়ে দেবো খুব সহজে কিন্তু স্যালোয়ার কাটা যায় আর দোকান থেকে স্যালোয়ার না বানিয়ে ঘরে বানানোই কিন্তু ভালো হয় তো আজকে আমি তোমাদেরকে দুইটা স্যালোয়ার কাটিং করে দেখাবো সেটা এখন না বিকালবেলা তাহলে এখন বা রান্নাঘরে চলে যাচ্ছি তো আমি মুরগিটা রান্না করার জন্য প্যানে কিন্তু আগে মুরগিটা নিয়ে নিয়েছি তো এখানে হাফ কেজি পরিমাণে মুরগি আছে তো এখানে আমি মুরগির ভিতরে লবণ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ পরিমাণে হলুদ দিচ্ছি এরপর এর গুঁড়ামরিচ দিব তো এখানে এক চামচ পরিমাণে গুঁড়ামরিচ দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল খাও এখানে কাঁচামরিচও দিব আমি পরে তো এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে জিরা আর ধনে বাটা দিচ্ছি এক চামচ করে আর আদা রসুন বাটা দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তো জিরা আর ধনে বাটা একসাথে দিয়েছি তো এখন হচ্ছে মিক্স করে নিতে হবে আর এখানে গরম মশলা বাটাটাও আছে অল্প একটু হাফ চামচ পরিমাণে তো এখন হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মিক্স করলেই ভালো হয় তো মিক্স করার পরে লাস্টে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকখানি পানি উঠেছে তো একটু নাড়া দিয়ে দিতে হবে পানি কিন্তু আরও উঠবে তো আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখেছি তো ভালোভাবে আমি নেড়ে দিলাম তো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু ফালি করে দিতে হবে তো ভালোভাবে আবার নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার মুরগি থেকে কিন্তু অনেক পানি উঠেছিল তো এখন হচ্ছে মুরগিটাকে শুকিয়ে ফেলতে হবে একদম শুকনো শুকনো মশলাটা যেন গায়ে গায়ে লেগে যায় তো এই দেখো আমার মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর একদম মুরগির গায়ে গায়ে লেগে গেছে হয়ে গেছে আমার মুরগি রান্না করা তো এখন হচ্ছে বিকাল বিকাল হয়নি এখনও বাজে হচ্ছে তিনটা তো তিনটা বাজে আমি আমার স্যালার দুইটা কেটে নিব আর সেলাইটা তোমাদেরকে দেখায়নি অন্য একদিন দেখাবো তো আসলে কাটতে জানলে কিন্তু কাটাটাই মেন কাটতে জানলে কিন্তু সেলাইটা একদমই সহজ সেলাই করা একদমই সহজ তোমরা অনেকে কিন্তু সেলাইটা পারো কিন্তু কাটাটাই হচ্ছে মেন তো কাটাটা যদি খুব সুন্দরভাবে শেখা যায় তাহলে কিন্তু স্যালার জামা আর যা যা আছে সব কিছুই কিন্তু ঘর তো প্রথমে আমি কিন্তু চার ভাজ করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছি কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিতে হবে তো এখন আমি সমানভাবে দাগ কেটে নিচ্ছি তো এখন হচ্ছে লম্বার মাপটা নিচ্ছি লম্বা হচ্ছে শ্রিশ তো আমার এখানে এক্সট্রা চার ইঞ্চি কাপড় বেশি নিতে হবে কারণ পায়ের মুহুরির যে বটাটা সব বটাটা দিতে দুই ইঞ্চি লাগবে আর হচ্ছে স্যালোয়ারের মাজাতে যেই রাবার বা ফিতা লাগানো হয় সেটার জন্য এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিতে হবে তো স্যালোয়ারের মুহুরি হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিয়ে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চি তো এখন মাজার মাজার কাপড়টা একটু বেশি দিচ্ছি কারণ সালোয়ার সেলাই করার সময় সাইডের যে টিকেনটা দেয় সেটাতে কাপড় অনেকখানি চলে যায় তো এখানে আমি হাই কেটে নিয়েছি তো মোট আমি হাই নিয়েছি আঠারো তো আঠারো হাই নেওয়ার পরে এভাবে এক একটু চোখা করে দিতে হবে তো হাইটাকে খুব সুন্দরভাবে শেপ করে কেটে নিয়েছি তো এখন কেটে নিলে হয়ে যাবে প্যান্ট সালোয়ার প্যান্ট সালোয়ার কাটা কিন্তু অনেক সোজা তোমরা অনেকেই কিন্তু ভাবো যে প্যান্ট সালোয়ার কীভাবে কাটতে হয় তো এভাবে কেটে নেওয়ার পরে তো আমি যেভাবে সমান করে প্রথমে দাগ কেটে নিয়েছিলাম সেই সমানভাবে আমি কেটে নিয়েছি শেষ আমার প্যান্ট সেলোয়ার কাটা তো ওই সাইডের টিকেনগুলো দেওয়ার ফলে তোমরা যে সাইডে সেলাইটা করবে চাপ ওটা দিতে সুবিধা হবে তো আজকে আমি প্লাজু কাট প্লাজু কাটাটাও দেখাবো তো এটা ভাজ করে নিচ্ছি আমার কিন্তু স্যালোয়ার বানাতে সবথেকে বেশি ভালো লাগে জামার থেকে তো এখন হচ্ছে প্লাজুটা প্লাজো কিন্তু তোমরা অনেকেই পরো প্যান্টের থেকে এখন প্লাজোর চলটা একটু বেশি তো একই মাপ নিয়ে নিচ্ছি সাঁয়ত্রিশ তো দুই ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তো প্লাজোর মুহুরিটা কিন্তু অনেক বড় হয় তো আমি এগারো মুহুরি নিয়েছি পায়ের পাটটা এগারো নিয়ে নিয়েছি আর কোমরও এখানে পনেরো নিয়েছি তো হাইটাও নিয়েছি আঠারো ঠিক আগের মাপটাই তো এভাবে সমানভাবে দাগ কেটে নিলেই হবে এরপর হচ্ছে হাই থেকে পা পর্যন্ত দাগ কেটে নিলেই কিন্তু আমার সালোয়ারের দাগ দেওয়া শেষ হয়ে যাবে এখন হচ্ছে কাটিং করে নিচ্ছি তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজ সালোয়ার কাটা তোমরা একটু ভেবে দেখো একটু ভালোবাস তো রাত্রেবেলা আমরা একটু বাইরে এসেছিলাম আর খাবার খেতে তো সব মতো আজকেও চলে এসেছি আর আজকে যেহেতু শুক্রবার তাহলে তারপর তো একটু বাইরে খেতেই হবে তো আমার হাজব্যান্ড আর আমি বাইরে খেতে চলে এসেছি কেমন লেগেছে আজকে ভিডিওটি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবে। তাহলে আজকে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ